ল্যাপটপটা রাখো, কথা আছে। ল্যাপটপ রাখতে পারবো না, কি বলার বলো, কান খোলা আছে। অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে, ডেটটা দাও, সাইনটা করে আমাকে মুক্তি দাও। তোমার অ্যাডভোকেটের বলো ডিভোর্সের পেপারস রেডি করে আমার অফিসে নিয়ে আসতে, আমি সাইন করে দেব। অ্যাডভোকেটের তো ঠেকানা, ডিভোর্সটা তো আমাদের হবে, আমাদের ঠেকা, তাই না? নেক্সট ফ্রাইডেতে আসতে হলো তোমার অ্যাডভোকেটের। তোমার ফ্রাইডেতে ছুটি, তোমার কথা মতো অ্যাডভোকেট এসে বসে থাকবে? তাইলে আমার কিছু করার নেই। আমি পাগল হয়ে যেতেছি, আমি এগুলো নিতে পারতেছি না। পাগল হয়ে গেলে আমার সাথে থাকো না। এক ছাদের নিচে থাকা মানে একসাথে থাকা না। এই তোমার সমস্যা কি? তুমি তোমার বাবা আমাকে কেন বলতেছো না যে আমরা ডিভোর্সের ডিসিশন নিচ্ছি? তুমি একটা কাজ করো, তুমি তোমাদের বাসায় চলে যাও, গিয়া আমাদের বাসার সাথে আর কোনো কমিউনিকেশন রাখো না। দেখবা যে অটো সেপারেশন হয়ে গেছে, আব্বা আম্মা বুঝে যাবে আমাদের ডিভোর্স হয়ে যাবে, শেষ। আব্বা চিল্লাইতেছে কেন দাও তো? আমি পারবো না। তোমারে কোনো কিছু দেখতে বললে দেখতে পারবে না, কোনো কিছু করতে বললে করতে পারবে না। কি পারো তুমি? কিছু পারি না আমি। সব সময় এগুলা করো, কোনো কিছু বললেই তুমি দেখো তুমি করো, কেন তুমি পারো না? চিল্লাবো না কেন? কি হয়েছে আব্বা? টাকা না দিলে এই বাড়ি হইতো না, চাষবাস করে খাইতা, গ্রামেই থাকতো। তোমার আব্বা কি রাজমিস্ত্রি নাকি? আইসা ইটা কাইতা দিছে আর কয় টাকা দিছে? 30,000 আজকে দিয়ে দিব। 30,000 ওই সময়ে 30,000 এখন 30 লাখের সমান। ওই 30 লাখ টাকাই তোমার আব্বার অ্যাকাউন্টে সকালবেলা চেক করতে হইলো, টাকা দিয়ে দিব। আরে কি করতেছো, তোমার কি হইছে? কি চিকি নিয়ে চিল্লা চিল্লি করতেছো তোমরা? বুঝলাম না আব্বা, তোমার কি হইছে? বাদ দেখ কি সব কথাবার্তা বলে। কি বলতেছে? এই তোমার তোমার ভাই রেজে 7 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, ওই টাকা ফেরত দিছে? এই তুমি আমার আব্বার টাকা ফেরত দিছো? বললাম তো 30 লাখ টাকা দিয়ে দিব, অ্যাকাউন্ট চেক করতে বলো। এই আশেপাশে মানুষ শুনো, 35 বছর ধরে এই লোকটার কথা শুনে যাইতেছি, আমি বইলে এই সংসার করছি। এই সকালবেলা অফিস করে সারাদিন অফিস শেষে আমি টাইম মতো সময় মতো ঘরে ফিরতে পারি, আর তুমি টাইম মতো আসতে পারো না। অফিস ওয়ার্ক ছাড়া কি কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ কাজ তো থাকবেই, এর জন্যই তো এই অবস্থা। আমার কাছে মনে হয় আমরা সময় বেশি নিয়ে নিতেছি, ফাইনালি ডিভোর্সটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ আমি তো কবে থেকেই বলতেছি ডিভোর্সের কথা, তুমিই তো ঝুলায় রাখছো, সাফোকেটিং বানায় রাখছো। ঠিক আছে ফাইন, তোমার সাফোকেশন আজীবনের জন্য শেষ করে দিতেছি, তোমার রিলিফ করে দিতেছি। আব্বা আম্মারে গিয়া আমাদের ডিভোর্সের কথা বলে দিয়েছি, কালকে ফাইনালি ডিভোর্সটা ডান করে ফেলবো, শেষ। প্লিজ যে জানাও। হ্যাঁ চলো আব্বা আম্মারে জানাই। তোমার ডিভোর্সের কথা তুমি জানাবা, আমি কেন যাব? সংসার করছো তুমি আমার সাথে, ডিভোর্স খালি আমি একা দিতেছি না, তুমিও দিতেছো, এটা দুজনেরই ডিসিশন, তাহলে দুজন মিলে গিয়ে জানাবো, তাই না? আসো আব্বার কাছে যাবো, চলো। ধাক্কা দিতেছো কেন? ধাক্কা দিতেছি মানে আসো, তুমি আব্বারে জানাবো, আসো। আব্বা তোমাদের সাথে আমার একটু কথা আছে, আম্মা ডাকতো। আম্মা কই? আম্মা এদিকে আসো তো। কি হয়েছে? তোমার সাথে কথা আছে, বসো। কি কথা? হ্যাঁ তোর আর তোর মার কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, আজকে আমার কথা শুনবি। আমি সিদ্ধান্ত নিছি আমি তোর মার সাথে আর থাকবো না, আমি তারে ডিভোর্স দিব। এই শেষ বয়সে আইসা আর ঝগড়াঝটি ভালো লাগে না, আমি একলা একলাই শান্তিতে থাকতে চাই। ঠিক আছে তোর বাপ শান্তিতে থাকলে থাকুক, থাকতে না চাইলে জোর করে তো আর থাকা যাইবো না নাকি? আম্মা কি বলতেছেন এগুলো আপনি? আর তুমি কি বলতেছ আব্বা এইসব কথাবার্তা? হ্যাঁ তুমি আমার সাথে থাকবে না মানে ডিভোর্স দিয়ে দেবো, মানে মানুষ শুনলে তোমাদের কি বলবে? মানুষ শুনলে কি বলবে তাতে আবার তো কিছু আসে যায় না, আর মানুষজনকে আমার খাওয়ায় না পড়ায় যে মানুষের কথা আমার নাচতে হবে? 35 বছর ধরে তোমরা একসাথে আসছো, সংসার করতেছো, এখন কথা নেই বার্তা নেই এরকম একটা ডিসিশন নিতেছো? তুমি এই বয়সে একা একা থাকতে পারবা? তুমি আম্মারে ছাড়া কখনো থাকছো? তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আম্মারে খুঁজো, আর আম্মা তুমি আব্বারে ছাড়া কিভাবে থাকবা? তুমি আব্বা যদি একটু অফিস থেকে আসতে লেট করে তুমি তো পাগল হয়ে যেতা, তুমি ফোন দিতে থাকতাম টেনশনে যে আব্বা কখন আসবে কখন আসবে, আর এখন এরকম ডিসিশন নিতেছো তোমরা দুজন দুজনে ছাড়া থাকবা, এটা কিভাবে সম্ভব? অভ্যাস, অভ্যাস বদলাইলেই মানুষ পারে,
আমিও বদলায় ফেলবো না আব্বা এগুলো শুধু অভ্যাস আপনাদের মধ্যে ভালোবাসা আছে দেখে আপনারা 35 বছর একসাথে সংসার করেছেন এই বয়সে এসে যদি আপনারা এগুলো বলেন তাহলে আমরা কি শিখবো আপনাদের থেকে ডিভোর্স দিতে বয়স লাগে না যে কোনো বয়সেই ডিভোর্স দেওয়া যায় না আব্বা তুমি এসব ঠিক বলতেছো না উট করে তো এই ডিসিশনটা তোমরা নিতে পারো না আব্বা তোরা যে আমাকে জ্ঞান দিতেছস তোরা নিজেরা বুঝোস বুঝি দেখি তো বলতিছে কি বুঝোস কিছুই বুঝোস না যদি বুঝতে পারতি তাহলে আর তোরা ডিভোর্সের সিদ্ধান্তে যাইতি না শোন আমাদের মধ্যে কিছুই হয় নাই আমরা নাটক করছি তোমাদের মধ্যে না এত ভালোবাসা প্রেম করে পালায়ে বিয়ে করছো আমাদেরকে পর্যন্ত জানাও নাই এই 3 বছরে ভালোবাসা উড়ে গেল তোদের 3 বছরের সংসারে তো কোনো ঝগড়ার আওয়াজও শুনি নাই আর আমরা 35 বছরে 35,000 বার ঝগড়া করছি তাও তো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই তর্কে জেতাটা কি খুব জরুরি একজন একটা কথা বলতেই পারে সেই জন্য তাকে 2টা কথা শুনে তার উপরে উঠবি এটা তো সংসার হবে না সংসারের জন্য 2জনকেই স্যাক্রিফাইস করতে হয় কম্প্রোমাইজ করতে হয় না হলে সংসার টিকে না সংসারের মধ্যে টুকটাক ঝুট ঝামেলা ঝগড়াঝাটি চলতেই থাকবে দিস ইজ পার্ট অফ লাইফ তোরা যেমন বুঝাইলি আমি সেই তোদের কথাটাই বলতেছি দিস ইজ পার্ট অফ লাইফ দিস ইজ পার্ট অফ সংসার কি হলো তুমি এখানে বসে আছো কেন যাও জামার পাশে যাও যাও